মা কালীকে যিনি অপমান করেছেন সেই দলকে হারাবেন তো একদম প্রস্তুত তো। भारत माता की, भारत माता की जय श्री राम। अरे यह तो आस्ते बोल लो अबे कैक मास आगे की करे चिलो एखने मने नहीं बेतुआ डर इन आकाशी पड़ा की करे चिलो मने नहीं ओरा तो आसे नहीं उधर बाड़ी अब्दि आवाज पाठाते हबे जय श्री राम जय जय श्री राम। समबेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली आपनादे सकल के आंतरिक शुभेच्छा अभिनंदन जानिए आज के जार कथा शुनार जोन्नो आम्रा सबाई अपेक्षा करे आछी जिनी आमादेर हृदयेर नेता विश्वेर सर्वबृहत् राजनैतिक दल भारतीय जनता पार्टीर यशस्वी सभापति एवं आम्रा पश्चिमबंगेर मानुष सौभाग्यवान नैशनल एक्जिक्यूटिव काउंसिल जाके सभापति पदेर मेयाद বর্ধিতকরণ করেছেন যার নেতৃত্বে যার সভাপতিত্বে এবং যার সংগঠনের উপরে দাঁড়িয়ে যশস্বী নেতা নরেন্দ্র মোদিজিকে সামনে রেখে আমরা ২৪ সালে লোকসভা ভোট করতে চলেছি সেই মাননীয় সভাপতি মাননবর श्री जगत प्रकाश नाड्डा जी के श्रद्धा एवं प्रणाम निवेदन करी। उपविष्ट आछेन आमादेर राज्येर लोकप्रिय सभापति लोकसभार संसदीय दलेर नक्षत्र सबचेये बेशी प्रश्न लोकसभाय जिनि करेछेन आमादेर बालुरघाटेर सांसद सतीर्थ डॉक्टर सुकान्त मजुमदार महोदय। উপবিষ্ট আছেন আমাদের সর্বভারতীয় সহসভাপতি মেদিনীপুরের সাংসদ আমাদের সকলের নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়। আমরা পেয়েছি আমাদের প্রভারী বিহারের নেতা শুধু নন দলের জাতীয় নেতা মঙ্গল পাণ্ডে জি সহপ্রভারী যিনি ভোট পরবর্তী সময়ে প্রতিদিন আমাদের সঙ্গে ছিলেন আইটি প্রমুখ অমিত মালবিয়া জি সহপ্রভারী রাঁচির মেয়র জনজাতি আন্দোলনের নেত্রী আশা লাকড়া জি উপবিষ্ট আছেন সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী সাংসদ সাধারণ সম্পাদক যতীনময় সিং মাহাতো সাংসদ সহসভাপতি জগন্নাথ সরকার এবং এই জেলা হোস্ট জেলার সভাপতি মাননীয় অর্জুন বিশ্বাস সহ সমস্ত নেতৃবৃন্দ। আমি বেশি কথা এখানে বলবো না তার কারণ গত কয়েক মাসে এই নদিয়া উত্তরে আমার অনেকগুলি কর্মসূচি আমি করেছি এবং আপনাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। যেদিন ধুপুলিয়া নাকাশিপাড়ায় একটা উন্মত্ত মিছিল নিয়ে গিয়ে বেছে বেছে রাষ্ট্রবাদীদের দোকান ঘরে হামলা হয় তারপরে আমাকে রাজ্য থেকে পার্টি এখানে আসার নির্দেশ দেয় কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। ১৪৪ ধারা জারি করে এই বেথুয়ার মাঠে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি ধুপুলিয়ায় সভা করেছি তার পরবর্তী সময়ে এখানে জগন্নাথ সরকারজির নেতৃত্বে যতীনময় সিং মাহাতোর উপস্থিতিতে
বোন ফাল্গুনী পাত্র সহ অর্জুন বিশ্বাসের ব্যবস্থাপনায় একটা বড় সভা আপনারা করেছেন। আমি কোন ব্যক্তিগত কারণে আসতে পারিনি। ডিসেম্বর মাসে নাকাশিপাড়ায় বজরংবলীর ধর্মীয় অনুষ্ঠানে উপবিষ্ট হয়েছিলাম, তাই আমি এখানকার আপনাদের একজন আত্মিক মানুষ। কয়েকদিন আগেও আপনাদের উপর দিয়ে পলাশির ঘাট পেরিয়ে রেজিনগরের শক্তিপুরে সভা করেছি। আজকের এই সমাবেশ বার্তা দিচ্ছে যে এই কৃষ্ণনগরের সাংসদ তিনি প্রাক্তন হয়ে যাবেন আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। এই সাংসদ তো আপনাদের জন্য কোনো কথা পার্লামেন্টে বলেন না, তিনি আমেরিকার কথা বলেন, তিনি জার্মানের কথা বলেন, তিনি রাশিয়া ইউক্রেনের কথা বলেন, তিনি কৃষ্ণনগরের কথা, আপনাদের কথা, করিমপুরের কথা, তেহট্টের কথা, পলাশির কথা, কালীগঞ্জের কথা, নবদ্বীপের কথা তার মুখ থেকে শোনা যায় না। তিনি অন্যদিকে আমাদের মা কালী, যাকে আমরা স্মরণ করি, প্রণাম করি, সেই মা কালীকে নিয়ে কি বলেছিলেন, একটি জাতীয় চ্যানেলে, মা কালী সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, আপনারা 24-এ সুদে আসলে তুলবেন তো? মা কালীকে যিনি অপমান করেছেন সেই দলকে হারাবেন তো? একদম প্রস্তুত তো? তার আগে পঞ্চায়েতে লড়তে হবে। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যেমন শিলিগুড়ি থেকে কলকাতা 600 কিলোমিটার নেতাজি মার্গ দিয়েছেন, আমাদের মোদীজি যেমন নদিয়া জেলার কল্যাণীতে এইমস দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি কাজ কি করেছেন, গ্রামের মানুষের জন্য করেছেন। 1 নম্বর স্কিম, শৌচালয় বিহীন বাড়িতে স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণ, বাংলা 70 লক্ষ বাড়ি শৌচালয় পেয়েছে। আর এই চোর তৃণমূল, এরা পায়খানাগুলো খেয়ে ফেলেছে, তাই আপনারা কেউ এর সুযোগ পাননি। উজালা 1 এবং 2, 34 লক্ষ রমণী গ্যাসের কানেকশন পেয়েছেন। পশ্চিমবঙ্গে 4 কোটি বাড়ির মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি আগে বরাদ্দ হয়েছিল, এবারে 11,26,000 বাড়ি আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। স্কিম নম্বর 3, স্কিম নম্বর 4, পিএম কিষাণ সম্মান নিধি, আমাদের 31 লক্ষ প্রান্তিক কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে পান। আমরা দাবি করি পঞ্চায়েতে আওয়াজ তুলুন, 73 লক্ষ কৃষক পরিবারকে টাকা দিতে হবে। ভারত সরকার রাজি, এই সরকার নাম পাঠাচ্ছে না। স্কিম নম্বর 5, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, 5 কেজি করে চাল আর গম, চাল বা আটা প্রত্যেক পরিবারের মাথা পিছু, এটা প্রধানমন্ত্রী মোদীজির গরিব কল্যাণের সবচেয়ে বড় স্কিম, যা ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল 22-এ, প্রধানমন্ত্রী বলেছেন 23 সাল পুরো চলবে। আজকে অন্য বিষয়গুলো নাড্ডাজি রাখবেন, আমরা শুনব, তাই আমরা গ্রামে গ্রামে সবাই মিলে আমার অধিকার, আমার 100 দিনের কাজ, কালকে আমি বলেছি 80 লক্ষ জব কার্ড এখনো আধারের সঙ্গে লিংক হয়নি, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, আমফানের টাকা চুরি হয়েছে, আবাস যোজনার কাটমানি খাওয়া হয়েছে, তাই গোটা বাংলা বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, উৎখাত করতে হবে এদের। মোদীজি 14 সালে আসার আগে ভারতবর্ষে ভোট হতো পরিবারবাদ, জাতপাত, আত্মসনের ভিত্তিতে, খতম করে দিয়েছেন।
শুধু দুটো জায়গা বাকি আছে, একটা তেলেঙ্গানা তুষ্টিকরণ আর পরিবারবাদ। কেসিআর, তার পুত্র কেটি রামারাও আর আসাউদ্দিন ওয়াইসি, ওকেও খতম করতে হবে গণতান্ত্রিক ভাবে। আর বাংলা, পশ্চিমবঙ্গ পরিবারবাদ তুষ্টিকরণ আর কাটমানি সিন্ডিকেট রাজ, এই বাংলা থেকেও পরিবারবাদ আর তোষণকে খতম করতে হবে। সবাই প্রস্তুত তো? আমি কথা বাড়াবো না, আমার পরে ডক্টর সুকান্ত মজুমদার বলবেন, তারপরে নাড্ডাজির কথা অনেকক্ষণ শুনবো। উনাকে হেলিকপ্টার করে টাইমলি কলকাতা ফিরতে হবে। আমি তো ঘরের ছেলে, আপনাদের বন্ধু, ভারতীয় জনতা পার্টির কর্মী, যখন খুশি ডাকবেন চলে আসব, পঞ্চায়েত উত্তাল করব, আর গণতান্ত্রিক ভাবে পঞ্চায়েতের ভোট যাতে হয় আমরা তার ব্যবস্থা করব। ১৮-র ভোট হবে না, ২৩-এর ভোট হবে, কারণ ১৮-তে বিরোধী দল ছিল কংগ্রেস আর সিপিএম, আজকের বিরোধী দল হলো ভারতীয় জনতা পার্টি। আমি শেষ করার আগে শ্রী চৈতন্যদেবকে স্মরণ করব। আমাদের সভাপতি শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কন দর্শন করেছেন, শ্রী চৈতন্য দেবকে প্রণাম জানিয়েছেন, গীতা প্রচারের কেন্দ্রে তিনি আরতি করেছেন। আমি প্রভু শ্রী চৈতন্য দেবকে স্মরণ করি, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গৌর নিতাই প্রেমানন্দের।